अभी हम पत्रातु डैम हिंदी ना इधर अभी इधर कुछ एंट्री का कुछ लग रहा है क्या लग रहा है कोई एंट्री फीस लगेगा अभी वो आप लोग दे देंगे। কারণ আমি জিনিসটা বুঝলাম না, যেগুলো সুন্দর দেখার জায়গা সেগুলো ক্যামেরা অ্যালাউ করে না, আর অ্যালাউ করলে এত টাকা চার্জ রাখে যেটা বলার মতটা। তো আমি ভেতরে ক্যামেরা নিয়ে যেতে পারবো না, এটাকে এখন গাড়িতে রেখে আর রীতম খুব দুঃখিত, আমিও খুব দুঃখিত। আমি ভেবেছিলাম ভেতরে গিয়ে ড্রোন শট নেবো, তো ড্রোন তো দূরের কথা, ভাবতে পারছি একটা ডিপি হলো গোপ্রোটাই নিচ্ছে 250 টাকা বললো, তো তাহলে ড্রোন দেখা গেল বললো 700 কি 1000 টাকা। তো আমি এই জিনিসটা নিয়ে একটুখানি আপসেট, যাই হোক ব্যাগটা রেখে দিই গাড়িতে। ব্যাপারটা হচ্ছে এখন আমরা একটু চালাকি করছি, ক্যামেরা অ্যালাউ নেই, ফোন ক্যামেরাতে অ্যালাউ আছে, যদিও ভিডিওটাতে আপনাদের একটু কম্প্রোমাইজ করতে হবে সাউন্ড প্লাস এই যে সে কি ভাবটা হচ্ছে। গোপ্রোতে যতটা স্টেবিলাইজ হয় ক্যামেরা, তো এটাতে অতটা স্টেবিলাইজ হবে না, তো আমরা ফোন নিয়েই ভিডিও করব ভেতরে। আমরা ফোন নিয়ে চলে এসেছি কোয়ালিটি কম্প্রোমাইজ করে, অপোজিটে আমাদের কি অসম্ভব একটা সুন্দর দৃশ্য আছে সেটা আমরা একটু দেখিয়ে পাবলিকলি দেখিয়ে দিই। এটা পুরোটা হচ্ছে ড্যাম লাগছে জায়গাটা, হ্যাঁ খুবই সুন্দর। হ্যাঁ অবশ্যই, মানে এই জায়গাটা যে নৌকো ফিলটা করেছে দেখ, সেই জায়গাটা মনে হচ্ছে না, সেটা সেটা মনে হচ্ছে না, কিন্তু সুন্দর, মানে সত্যি খুব সুন্দর এই জায়গাটা। আয়ন এখানে যদি একটু ড্রোন ওড়াতে দিত অসম্ভব সুন্দর ভিউ দেখাতে পারতাম, যদি একটু পারমিশন করতো, মানে 1000 টাকা না বলে অ্যাটলিস্ট 100 টাকা বললে হয়ে। তুই ধর, তুই আমাকে তোর ব্লগের বিদ আমার কাছে কালাগাল দিল, ওটা বিপ দিয়ে দেবো। ছোট ক্যামেরা, আর যদি DSLR হয় তাহলে 500, আর ড্রোন হলে না জানি কত কত নেবে। একটা জিনিস যেটা বুঝে পাই না, এদেরই তো প্রমোট হবে ব্যাপারটা, এখানটা একটা টুরিস্ট স্পট আছে, বাইরের লোক যত আসবে, যত ভিডিও তৈরি হবে, যত লোক জানবে, তত এদের প্রমোশন হবে, প্লাস লোকে আরও এখানটা আসবে। এই জিনিসটা এরা কেন করে, নিজেদের ব্যান্ড নিজেরা বাজাচ্ছে। এখান থেকে বোট ভাড়া করতে হবে, আমরা ভাবছি বোটিং করব। বোটে চাইলেও 300 টাকা, ওই যে দূরে দেখাতে পাচ্ছেন যদিও হারমোপাল আছে ওই অবধি নিয়ে যাবে 300 টাকা। 250 টাকা বললাম, যেহেতু আমরা বাঙালি একটু বার্গেটিং বেশি করি, রাজি হলো না, 250 টাকাতেই রাজি হলো। অন্দর মে তিন বন্দর, চার হবে। অসম্ভব সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা লেক, সত্যি অসাধারণ লাগছে চোখে। ভিডিওর থেকে আমার মনে হয় অনেক বেশি সুন্দর লাগবে, তো আপনারা যদি এদিকে কোনো সময় আসেন তাহলে এই লেকটায় অবশ্যই আসবেন। পাত্রাতু ভ্যালি থেকে এখানটায় ড্যাম অ্যারাউন্ড 2-3 কিলোমিটার্স। যিনি বোটের চালক তিনি একটা ইনফরমেশন দিল যে এই যে লেকের জলটা, এই লেকের জলটা রাত্রিবেলা নাকি গরম হয়ে যায়, মানে এখন ঠান্ডা রাত্রিবেলা গরম। সকালবেলা আরও বেশি গরম থাকে, এটা কারণটা উনিও বলতে পারলেন না। একটা ভুল করে ফেলেছি নৌকোয় ওঠার আগে, এটা হচ্ছে গিয়ে এখানটায় প্রচুর পরিমাণে এই পাখিগুলোকে কী বলে জানি না, এবারে বক জানি না কি, তো এদেরকে এখানটায় চিপস বা অন্য কিছু খাবার নিয়ে এলে পরে আবার এক ঝাঁক উড়ে উড়ে আসে এবং সে আবার এক ঝাঁক উড়ে উড়ে চলে যায়। অসম্ভব সুন্দর লাগে। বোটিং শেষ, এখন আমরা বাইরের দিকে বেরোবো। আমরা ড্রোন শট অবশ্যই নেব, একটু লুকিয়ে নিতে হবে এখান থেকে, আর একটু সামনে গিয়ে আমরা ড্রোনটা উড়াবো।
তাহলে এটা আমি আনঅফিশিয়ালি উড়াচ্ছি, ঠিক আছে? অফিশিয়ালি নয়, অফিশিয়ালি সবাই উড়ানোর চেষ্টা করবে, পুরো লুকিয়ে করছি চোরের মতো, যদি আমরা চোর নই ভালো ছেলে। আমাদের বেরিয়ে পড়তে হবে হোটেলের দিকে, এখানে আরও কিছু আছে, মানে অনেকগুলো ওয়াটারফল আছে যেগুলো যেতে পারবো না, আর টাইম নেই আমাদের, রাতে 8টার সময় বাস আছে। এখানে মেইনলি ব্লগ করতে আসিনি, এসেছিলাম একটা কাজের উদ্দেশ্যে। XUV300 গাড়ি লঞ্চ করেছে, তো ওটার একটা ইভেন্ট ছিল রাঁচিতে, সেটা আমরা কভার করছিলাম। তো ভাবলাম একটা ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে দিই এবং এখানকার দুটো বিউটিফুল স্পট কভার করলাম। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, এরকম আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদেরকে দেখাতে পারি, আরও ভালো ভালো স্পটে নিয়ে যেতে পারি। তো কিপ লাভিং, স্টে ইউনিফাইড, বাই।